বলো মোহাম্মদ, আপনি আপনার সলাতে বলুন, আপনি বলুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিলাল খাইরাতে ও তারকাল মুনকারাতে ও হুব্বাল মাসাকিন। আল্লাহ, আমি তোমার কাছে তিনটে জিনিস চাচ্ছি, সালাম ফিরার পূর্বে বলতে পারেন আর সিজদা তো বলতে পারেন। এক, ফিলাল খাইরাতে ভালো কাজ চাচ্ছি, বলতে থাকেন তাহলে মোবাইলের গল্প ছুটে যাবে ইনশাআল্লাহ, বলতে থাকেন বাজারে বসে আড্ডা পিটা ছুটে যাবে। ফেলাল খায়রাতে তোমার কাছে ভালো কাজ চাচ্ছি। দুই, তারকাল মুনকারাতে অপছন্দ কাজ ছেড়ে দেওয়া চাচ্ছি। তিন, হুব্বাল মাসাকিন মিসকিনকে ভালোবাসা চাচ্ছি। যতবার মিসকিন বলছে ততবার আমি বলছি মাফ করো, এটি কি ভালোবাসা হলো? আচ্ছা, কিছু মাফ করার কিছু দেওয়া হোক, অন্তত কিছু দেওয়া হোক, শুধু রমজানে দেওয়ার জন্য অপেক্ষা আছেন, বারো মাস মাফ করতে বলছেন, এগারো মাস কেটা হবে কেন? তিনটে কাজ মনে থাকবে কি না? আল্লাহ রাসূল আমাদের নবীকে বলছেন যে আপনি বলেন, আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি বলেন, সলাতে সিজদায় বলতে পারেন, সালাম ফিরার পূর্বে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিলাল খায়রাতে ও তারকাল মুনকারাতে ও হুব্বাল মাসাকিন। দুয়ার বইয়ে আছে, বই নেওয়ার তো প্রতি জুমায় আমি বলতে আছি, তারপর আপনার বাড়িতে যদি বই না থাকে তাহলে তা আমার কষ্টেরই ব্যাপার আর আপনার জন্য দুঃখের ব্যাপার, কেন থাকবে না? আমি তো শতবারই বলছি আপনাদেরকে যে এর পিছনে আমার অনেক সাধনা, মাসিকাল এতে সময়ের পিছনে আমার কত সাধনা, ১৪ জন মানুষ কাজ করে, প্রায় ২,০০,০০০ টাকা প্রতি মাসে বিল আসে, আপনাদের প্রতিষ্ঠানিক খরচ করে প্রতি মাসে প্রায় ১,৩০,০০০-২০,০০০ তার পিছনে, সেটা তো আপনাকেই করতে হবে। আপনি এটা কোনো সময় মনে করিয়েন না যে আব্দুরা এক সাহেবের নিজের কাজ, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই কাজ আমার নিজের নয়, এ কাজ জাতির, জনগণের, আমার অন্তরে সরিষে সম পরিমাণের কোনো স্বার্থ নাই, বিচারের মাঠে আমি এভাবে বলবো ইনশাআল্লাহ। এ কথা আমি জাতিকে বলে রাখছি, শতদিন বলেছি, আজও বলছি, যতদিন পর্যন্ত আমার হায়াত আছে ততদিন পর্যন্ত আমি বলবো ইনশাআল্লাহ, জাতির উন্নতির জন্য, উন্নত মানের শিক্ষার জন্য আমি জামিয়া সালাফিয়া গড়ে যাচ্ছি জাতির জন্য। এটা জাতির জন্য একটা ব্যতিক্রম, ভিন্ন ধরনের সম্পদ, যেখানে কোনো প্রকার স্বার্থ নাই, কোনো প্রকার স্বার্থ নাই, সরিষা সম পরিমাণ সবার, পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সবার জন্য অধিকার আছে ওখানে যাওয়ার, দেখার, মন্তব্য পেশ করার এবং সহযোগিতা করার, পরামর্শ দেওয়ার, যেখানে কারো কোনো ব্যক্তিগত হিসাবে নাক গলানোর কোনো সুযোগ নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই প্রতিষ্ঠান, মাসিক আলীতে সম্পত্রিকা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার এখানে সরিষা পরিমাণ স্বার্থ নাই, এ কথা আপনাকে আমি বলছি। এই বাক্যটা বলতে গিয়ে আপনাকে আমি বললাম, এই বাক্যটা আল্লাহ বলছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে, তাহলে তা আমার আপনার জন্য জরুরি, আপনি আমি বলবো এ কথাই ঠিক, আপনাকে আমাকে বলতে হবে। এই দোয়া সালাতের মধ্যে, সিজদার মধ্যে বলেন আর সালামের বৈঠকে বলেন, যেখানে আপনাকে ভালো লাগে সেখানে আপনি বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জরুরিভাবে আদেশ করছেন তিনটাই গুরুত্বপূর্ণ বাক্য। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান খারাজা ইলাল মসজিদ মুতাতাহিরান, কেউ যদি অজু করে মসজিদে যায়, কেউ যদি অজু করে মসজিদে যায়, সলাত আদায় করে, তাহলে তার প্রত্যেক পদক্ষেপে ১০টি করে পাপ মিটিয়ে দেওয়া হয়, ১০টি করে নেকি লিখে দেওয়া হয়, ১০টি করে মান মর্যাদা বেশি করে দেওয়া হয়। আর ফেরেশতারা ৪টা বাক্য বলেন, ১, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, আল্লাহুম্মারহামহু, আল্লাহ তুমি তার প্রতি রহমত করো, আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়াতুব আলাইহি, আল্লাহ তুমি তার তৌবাকে কবুল করো। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা মানুষ যে মসজিদ নির্মাণের জন্য সহযোগিতার কথা বলে, আপনারা আহলে হাদিস, ঢাকা বংশাল, সুরিটল, মালিটল একটা পুরাতন জায়গা, আহলে হাদিসের ঐতিহ্যপূর্ণ জায়গা, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে অসহায় মানুষেরা আসে, আপনারা কোনো সময় তাদেরকে হেউতুচ্ছ করে পার করে দিবেন না,
আপনাদের বাপ দাদা মা চাচি যেইভাবে এই সব মেহমানকে মূল্যায়ন করত, আপনারা সেভাবে মূল্যায়ন করবেন ছেলেদের সামনে, যাতে করে ছেলেরাও আপনাদের অবর্তমানে তারা মূল্যায়ন করতে পারে, দেশের মানুষ আপনাদের কাছে আসতে পারে, আসবে এ কথাই স্বাভাবিক। মসজিদকে সার্বিকভাবে, মসজিদের যারা খিদমত করে তাদেরকে সার্বিকভাবে, মসজিদে যারা আসে অসহায় মানুষ হিসাবে তাদেরকে সার্বিকভাবে মূল্যায়ন করার জন্য আর সলাতের মধ্যে এই দোয়াটি বলার জন্য জোরালোভাবে আন্তরিক অনুরোধ করে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের